কারণে গেলবারের মতো এবারও শুনশান নিরবতা বিনোদন কেন্দ্রগুলোতে। লোকসানের ভার সইতে না পেরে অনেকগুলো বন্ধ হবার উপক্রম, চাকরি হারাতে পারেন কর্মীরা। ফয়েজ লেক চট্টগ্রামের বিনোদন প্রিয় মানুষের কাছে অন্যরকম এক জায়গা। প্রকৃতির অপরূপ রূপে সাজা এই পর্যটন স্পটটি এখন অনেকটাই নীরবে নিভৃতে পড়ে আছে দর্শনার্থীর অভাবে। প্রতি বছর ঈদ এলে এখানে থাকে দর্শনার্থীদের বিপুল পদচারণা, কিন্তু গেলবারের মতো এবারও সরকারি বিধিনিষেধের কারণে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় একেবারে শুনশান নীরবতা পুরো ফয়েজ লেক জুড়ে। দীর্ঘদিন এভাবে বন্ধ থাকলে লোকসানে বাধ্য হয়ে কর্মী ছাঁটাইও করা লাগতে পারে বলে জানিয়েছে ফয়েজ লেক কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোম্পানি সদয় হয়ে ছাঁটাই করেনি, বাট যখন একটা পর্যায়ে আর হয়তো কোম্পানি ছাঁটাইয়ের চিন্তা ভাবনা শুরু করতে পারেন, যেটা তখন এই মানুষগুলো বেকার হয়ে পড়বেন এবং আমরাও একটা দক্ষ জনবল থেকে বঞ্চিত হব, তো এটা আমাদের দুশ্চিন্তার কারণ। একই চিত্র নগরীর প্রায় সবকটি বিনোদন কেন্দ্রের, যা পীড়া দিচ্ছে এর সাথে জড়িত মানুষগুলোকে। চিড়িয়াখানার প্রাণীগুলো এখন নীরবে ভালো সময় কাটালেও এর সাথে জড়িতরা ভালো সময় কাটাতে পারছে না। ঈদে যে চিড়িয়াখানায় শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের পদচারণায় মুখর থাকতো, তা আজ বড্ড মলিন। আমরা অন্যটা ঈদের সময় যেরকম আমরা একটা বিভিন্ন বাচ্চারা দূর দূরান্ত থেকে চিড়িয়াখানায় দেখতে আসে, এটা যে একটা অন্যরকম একটা অনুভূতি। সারাদিন ঈদের দিনে আসলে বাসায় যতই এই কাজ থাকুক, যে বাসায় ঈদ করতে পারতেছি না, চিড়িয়াখানায় ডিউটি করতেছি, এটা আসলে যখন যে ছোটো বাচ্চারা যখন এখানে আসে আসলে খেলাধুলা করে মজা পায় বা পশু পাখি দেখে আনন্দ পায়, এটা আসলে অন্যরকম তখন তৃপ্তি লাগে আর কি। এটি নগরীর আরেক ব্যস্ততম বিনোদন কেন্দ্র কাজী দেউরী শিশু পার্ক, যার নগরদোলা কিংবা দোলনা সবই দীর্ঘদিন বন্ধ থাকতে থাকতে জং দৌড়ে যাচ্ছে বলে জানান শিশু পার্কের জেনারেল ম্যানেজার। এটা একটা সেবামূলক সংস্থা, শুধু ব্যবসায়ী না, আমরা বাচ্চা কাচ্চাদের শিশু কিশোরদের আনন্দ দিয়ে আমরাও আনন্দ উপভোগ করি, আমাদের ব্যবসায়িক অনেক কিছুই থাকে জড়িত। বাট গত বছর এবং এই বছর এই দুই বছর আমাদের স্টাফদেরও বেতন দিতে পারতেছি না, নিজেরাও পাচ্ছি না, এবং এই একটা পার্কে প্রায় দুশতাধিক পরিবার একটা পার্কের সাথে জড়িত, তারাও খুব খারাপ অবস্থায় আছে। একদিকে করোনার ভয়াল থাবা, অন্যদিকে ঘরবন্দি থাকতে থাকতে মানসিক অবসাদ, সব মিলিয়ে ভিন্ন এক ঈদের সময় পার করছে নগরবাসী। এ থেকে পরিত্রাণের প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও সঠিক ব্যবস্থাপনা। ইবেন মীর, মহানগর নিউজ, চট্টগ্রাম।